অবশ্যই আমরা আপনার পীর কেবলাজানের বাণী শুনব, তবে তার আগে আমার দু একটি কথা আপনার শুনতে হবে। আপনার পীর আপনার কিবলা হয় কিভাবে? আমাদের কিবলা তো বাইতুল্লাহ, মুসলমানের কিবলা হলো বাইতুল্লাহ, পবিত্র কাবা ঘর হলো মুসলমানের কিবলা। তাহলে আপনার পীর আপনার কিবলা হলো কিভাবে? দ্বিতীয় নম্বরের কথা হলো, আপনার পীর সাহেবের নামটা কি? আমরা দেখি আপনারা কখনোই আপনার পীরের নাম জবানে উচ্চারণ করেন না। আপনাদের মুখে আমরা কোনোদিনও আপনাদের পীরের নাম শুনি নাই। পীর কেবলা জান শুনি, পীর বাবা শুনি, আশেকে রাসুল শুনি, এরকম বহুত টাইটেল শুধু শুনি, কিন্তু আপনাদের পীরের নাম আপনারা কোনোদিন জবান দ্বারা নেন না। এর কারণটা কি? আপনার পীর কি রাসূলের চাইতেও বড়? আপনার পীর কি আল্লাহর চাইতেও বড়? নাউযুবিল্লাহি মিন জালিক। যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া যায়, যেখানে রাসূলের নাম নেওয়া যায়, যেখানে বড় বড় সাহাবীদের নাম নেওয়া যায়, যেখানে ওলি আল্লাহদের নাম নেওয়া যায়, সেখানে আপনার পীরের নাম নিলে বেয়াদবি হয়ে যায়? এটা আবার কেমন ভণ্ডামি, এটা কেমন ভ্রষ্টতা! আপনাদের কাছে প্রশ্ন, পীর কেবলা হয় কিভাবে এবং পীরের নাম দিলে বেয়াদবি হবে কেন? তাহলে এবার আসুন আমরা শুনি তার পীর কেবলাজান কি বলতে চায়। ১৯৮৬ সালে একটা সাংবাদিকদের কাফেলা এসেছিল, তো তাদের সাক্ষাৎকার শেষে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে, হুজুর, দেশের সমস্ত পীর সাহেবরা দেশে দেশে সফর করে, ওয়াজ মাহফিল করে, মানুষকে কনভার্ট কইরা মুরিদ করে, আপনি যে হুজুর সফর করেন না? কেবলা জান একটা জান্নাতি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, বাপু, আমার ওনাদের মতো সফর লাগবে না, আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে। সেই চুক্তি হইল, আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, মৃত্যুর আগে হইলেও তারা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আসবে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করবে, এই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সেদিন আমার ঈমান হয়েছে, বিশ্ব জাকের মঞ্জিল জান্নাতের একটি দরওয়াজা। নাউযুবিল্লাহি মিন জালিক। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন তার পীর কেবলা জানকে নাকি একজনে প্রশ্ন করেছে। সমস্ত দরবারের পীরেরা দেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে যায়, মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষদেরকে মুরিদ বানায়, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, কিন্তু আপনাকে তো কোনোদিন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দিনের দাওয়াত দিতে, মানুষদেরকে মুরিদ করতে দেখি নাই। এর কারণটা কি? তখন তাদের পীর কেবলা জান নাকি বলেছিলেন সাংবাদিকদেরকে যে, আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মাটি দিয়া বানিয়েছেন, তারা অবশ্যই মৃত্যুবরণ করার আগে হলেও একবার না একবার এই আদরশির দরবারে আসবে, না এসে তাদের নাকি মরণ হবে না। নাউযুবিল্লাহি মিন জালিক। কেমন ভ্রষ্টতাপূর্ণ কথা, কেমন ইসলাম বিরোধী কথা! তার সাথে নাকি আল্লাহর সাথে চুক্তি হয়েছে, নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ আমরা যদি দেখি আমাদের নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, ইসলাম প্রচারের জন্য, মানুষদেরকে দিনের দিকে ডাকার জন্য, মানুষদেরকে ইসলামের মধ্যে দাখিল করার জন্য দেশ থেকে দেশ সফর করেছেন, মক্কা থেকে তায়েফে গিয়েছেন, তায়েফ থেকে মদিনায় গিয়েছেন, রাসূলের সাহাবীরা বিভিন্ন জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন, রাসূল সাহাবীদেরকে বিভিন্ন দেশে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছেন, অথচ তার পীর কেবলা জান বলতেছেন সে দরবারে বসে থাকবে, মানুষ নাকি তার কাছে আসবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যদি এমনটাই হতো তাহলে রাসূল কোনো দিন কষ্ট করতেন না, রাসূল জায়গায় বসে থাকতেন, মানুষ রাসূলের কাছে আসতো, আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। তো রাসূল যেহেতু কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে সফর করেছেন, তো এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে দরবারে বসে থাকলেই হবে না, এক জায়গায় বসে থাকলেই হবে না, মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, মানুষদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ইসলামের দিকে দীক্ষিত করতে হবে, ইসলামের দিকে আহ্বান করতে হবে। এটাই হলো রাসূলের তরিকা। তো এর দ্বারা স্পষ্ট বোঝা গেল সে সম্পূর্ণ রাসূলের তরিকার বিরোধী একজন লোক, সে ভণ্ড পীর। দ্বিতীয় নম্বরে তিনি বললেন,
যে তার পীরের সাথে নাকি আল্লাহর সাথে চুক্তি হয়েছে, নাউযুবিল্লাহি মিন জালিক। তো এই দিক থেকে আমরা দেখি এই আদ্রশির পীরের সাথে এবং দেওয়ানবাগির সেই প্যাট মোডা ভণ্ড পীরের সাথে হুবহু মিল পাওয়া যায়। এই দেওয়ানবাগির ভণ্ড প্যাট মোটা যে পীর আছে, তিনিও কয়েকদিন আগে বলেছেন একটা বিষয় নিয়ে যে তার সাথে নাকি আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে ভণ্ড তাদের সবার গোড়া হলো এক, তাদের সাইনবোর্ড ভিন্ন, তাদের দল ভিন্ন, কিন্তু তাদের কাজকর্ম, তাদের আকীদা বিশ্বাস হলো এক। অতএব আসুন আমরা এই সমস্ত ভণ্ড এবং পথভ্রষ্ট আকীদাপূর্ণ এই সমস্ত ইসলাম বিরোধী ভণ্ড পীর, গাঁজাখোর পীর, এদের দরবারের দিকে তাকাইলে আমরা দেখি শুধু গাঁজাখোর। ঔরসের সময় শুধু গাঁজাখোরের দল এদের দরবারে যায়, গান বাজাইতে বাজাইতে যায়। অতএব বোঝা গেল যাদের দরবারে ইসলাম বিরোধী কাজ হয়, যাদের দরবারে মানুষ সেজদা করে, শেরিকি কাজ করে, এরা তো মুসলমান হবে দূরের কথা, এরা নিশ্চিতভাবে শিরিকের মধ্যে লিপ্ত। আর আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। অতএব আমি দেশ এবং দেশের বাহির যে যেখান থেকেই দেখছেন সমস্ত দীনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসুন আমরা এই সমস্ত ভণ্ড পীরদের থেকে দূরে থাকি, এই সমস্ত ভণ্ড দরবার থেকে আমরা দূরে থাকি। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।